बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। उच्च माध्यमिक 2020-21 शिक्षाबर्षेर प्रथम बर्षेर प्रिय छात्र छात्री तोमादेरके अनलाइन क्लासे स्वागतम। आमी मोहम्मद इमदादुल हक, सहकारी अध्यापक समाज विज्ञान विभाग आदमदीघी रहीमउद्दीन डिग्री कलेज आदमदीघी बगुड़ा। प्रिय छात्र छात्री तोमरा केमन आछो? आशा रखी ভালো আছো, স্বাস্থ্য বিধি মেনে জীবন যাপন করছো। আজকের ক্লাসে আমি সমাজ বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে পার্ট 1 ও পার্ট 3 আলোচনা করব। প্রথমেই পার্ট 1 এ যেটা আছে সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান কাকে বলে বা সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাও। समाज विज्ञान इंग्रेजी प्रतिशब्द हे सोशियोलॉजी। ऊनविंश शताब्दीर मध्यभागे फरासी समाज विज्ञानी अगस्ट कोत सर्वप्रथम तार पजिटिव फिलोसफी ग्रंथे सोशियोलॉजी शब्दटी व्यवहार करें। ये सोशियोलॉजी शब्द पिछने एकटू इतिहास आछे जेटा तोमादेर ज्ञातार्थे आमि जानाच्छि। अगस्ट कोत किन्तु प्रथमे सोशियोलॉजी शब्दटा নামকরণ করেছিল না, এটার নামকরণ করেছিল সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা। পরবর্তীতে 1839 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করে এটার নামকরণ করে সোশিওলজি বা সমাজবিজ্ঞান। সোশিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোশাস এবং গ্রিক শব্দ লোগোস থেকে। সোশাস অর্থ সমাজ এবং লোগোস অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাহলে এই দুটির সমন্বয়ে সমাজ বিজ্ঞান গঠিত। খুব সহজ কথায় যদি আমরা এই শব্দ দুটিকে বিশ্লেষণ করি এইভাবে যে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক আলোচনা। সমাজ বিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বস্তুত দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে সমাজ বিজ্ঞানের সংজ্ঞার ক্ষেত্রে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এখন বিভিন্ন সমাজ বিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আলোচনা করব। ফরাসি সমাজ বিজ্ঞানী এমিল ডুর্খেম বলছেন বা এমিল ডুর্খেমের মতে সমাজ বিজ্ঞান হল অনুষ্ঠান বা প্রতিষ্ঠানের বিজ্ঞান। অর্থাৎ সমাজের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেগুলোকে এবং সমাজের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, এগুলোকে সমাজবিজ্ঞান হিসাবে আখ্যায়িত করেছে। আরেকজন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলছেন যে সমাজবিজ্ঞান হল সামাজিক ক্রিয়াকর্ম ও সম্পর্কের বিজ্ঞান। অর্থাৎ এখানে ম্যাক্স ওয়েবার এটা বোঝাচ্ছে যে সমাজের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ক্রিয়াকর্ম পরিচালিত হয় এবং বিভিন্ন ধরনের সম্পর্কের বিষয়টা আমরা লক্ষ্য করি, সেটাকে সমাজবিজ্ঞানের সংজ্ঞার আওতায় নিয়ে এসেছে। আরেকজন সমাজবিজ্ঞানী গিডিংস বলছে যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলী বা প্রপঞ্চের বিজ্ঞান। এখানে সামাজিক ঘটনা বলতে সমাজের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখতে পাই এবং প্রপঞ্চের বিজ্ঞান। প্রপঞ্চ হচ্ছে যে বিশেষ করে এটা আদিম যুগের মানুষরা যখন গুহা থেকে বের হয়ে এসে সমাজে বসবাস শুরু করলো, তখন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে তারা জীবনযাপন করতে যেয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। ওই সময় যেমন জলোচ্ছ্বাস হবে, এটা একটা স্বাভাবিক নিয়ম বা প্রাকৃতিক নিয়ম। জলোচ্ছ্বাসকে দেখে তারা ভয় পেত এবং মনে করত যে জলোচ্ছ্বাসের মধ্যেই সমস্ত শক্তি বিদ্যমান আছে। এগুলো হচ্ছে এক একটা প্রপঞ্চ যেটা আদিম যুগের মানুষরা মেনে চলত বা বিশ্বাস করত। এটাকে সমাজবিজ্ঞানী গিডিংস সমাজবিজ্ঞানের সংজ্ঞায় নিয়ে এসেছেন। আরেকজন সমাজবিজ্ঞানী উইলিয়াম পি স্কট বলেন যে সমাজবিজ্ঞান হলো মানুষের সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠ। অর্থাৎ মানুষের আচরণের
কিছু বিজ্ঞান ভিত্তিক পাঠ বলতে এটা বোঝানো হচ্ছে যে আমাদের সমাজে কিছু সামাজিক আচরণ বা সামাজিক ভাবে বসবাস করতে গেলে কিছু প্রথাগত আচরণ আছে, এই আচরণকে এখানে আচরণের বিজ্ঞান ভিত্তিক পাঠকেই উইলিয়াম পি স্কট সমাজ বিজ্ঞানীর সংজ্ঞার আওতায় নিয়ে এসেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক ম্যাকাইভার, তার সোসাইটি নামক গ্রন্থে বলছেন যে সমাজ বিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। ম্যাকাইভারের এই সংজ্ঞাটা যদি আমরা বিশ্লেষণ করি বা আলোকপাত করি তাহলে এখানে সে টোটাল সমাজের কথা বলছে এবং সমাজের অভ্যন্তরে যে সামাজিক সম্পর্কগুলো আছে, যেমন আমি শিক্ষক, একটা শিক্ষকের সঙ্গে একটা প্রতিষ্ঠানের সম্পর্ক বা একটা স্টুডেন্টের সঙ্গে একটা প্রতিষ্ঠানের সম্পর্ক, এই বিষয়গুলো সে সমাজ বিজ্ঞানের আওতার মধ্যে নিয়ে এসেছে। তাহলে দেখো এখন যে কয়েকটা সমাজ বিজ্ঞানীর সংজ্ঞা আলোচনা করলাম, এ থেকে আমরা সমাজ বিজ্ঞান সম্পর্কে একটা ধারণা বা কনসেপ্ট পোষণ করতে পারি যেটা তোমার স্টুডেন্টের নিজস্ব মতামত হবে। আমরা এইভাবে সমাজ বিজ্ঞানটাকে একটা নিজস্ব মত দিয়ে দাঁড় করাতে পারি যে সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা পূর্ণাঙ্গ সমাজ জীবনকে পর্যালোচনা করে। প্রিয় ছাত্র ছাত্রী, এতক্ষণ আমরা সমাজ বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে পার্ট ওয়ান সমাজ বিজ্ঞানের সঙ্গে আলোচনা করলাম, এখন প্রথম অধ্যায়ের পার্ট থ্রি, এখন আমরা আলোচনা করব সমাজ বিজ্ঞানের পরিধি। সমাজ সর্বদা পরিবর্তনশীল ও গতিশীল, আর তাই সমাজ বিজ্ঞানের পরিধিও ক্রমেই বর্ধিত হচ্ছে। যেহেতু সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ, তাই এর পরিধিও ব্যাপক। এখন দেখো পরিধিগুলো একটু আলোচনা করছি। সমাজতাত্ত্বিক মতবাদ, সমাজবিজ্ঞানের এক্ষেত্রটি সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ, প্রত্যয়, নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। সমাজ কোন নিয়ম দ্বারা পরিচালিত হচ্ছে, সমাজবিজ্ঞানের সমাজ পরিবর্তনের নেপথ্যে কোন বিষয়গুলো কাজ করছে, সামাজিক সমস্যার প্রকৃতি নিরূপণে অগাস্টপোথ, কার্ল মার্কস, ডুর্খেইম, হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার প্রমুখ সমাজবিজ্ঞানীদের দেওয়া মতবাদ সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এখন দেখো ঐতিহাসিক মতবাদ, সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক আলোচনা করে, অর্থাৎ প্রাচীন সমাজের উদ্ভব কিভাবে হয়েছে, প্রাচীন সমাজের বিকাশ এবং জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করায় সমাজবিজ্ঞানীর পরিধির অন্তর্ভুক্ত। এখন দেখো আলোচনা করব পরিবারের সমাজতত্ত্ব। পরিবার হলো মানব সমাজের সবচেয়ে আদিম ও ক্ষুদ্র সংগঠন। মানব সমাজে কিভাবে পরিবারের উৎপত্তি হয়েছে, কিভাবে এর বিকাশ ঘটেছে এবং পরিবারের ধরন কি, পরিবারের কার্যাবলী কি, সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে সামাজিক জনবিজ্ঞান, সামাজিক জনবিজ্ঞানের মধ্যে যে বিষয়গুলো আছে যেমন জনসংখ্যা তত্ত্ব কি হবে, জনসংখ্যার কাঠামোটা কি হবে, জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধির ফলে সমাজে কি প্রভাব পড়ছে, সেগুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে দেখো আরেকটা পরিধি বিষয় আছে, সেটা হচ্ছে যে গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব। মূলত গ্রাম থেকেই নগরের সৃষ্টি, গ্রামীণ ও নগর সমাজের উৎপত্তি কিভাবে হয়েছে এবং ক্রমবিকাশ কিভাবে হয়েছে, গ্রামীণ সমাজের সমাজ কাঠামো কি ধরনের এবং শহর নগর সমাজের সমাজ কাঠামো কি ধরনের, এবং গ্রামীণ সমাজের প্রতিষ্ঠান, নগর সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, পাশাপাশি জীবনযাত্রা এবং গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো
নগর সমাজের ক্ষমতা কাঠামো ও নেতৃত্ব ইত্যাদি বিষয়গুলো হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে দেখো পরিধির মধ্যে যে বিষয়টা আছে ধর্মের সমাজবিজ্ঞান। আমাদের সমাজ জীবনে ধর্মের গুরুত্ব অপরিসীম। আমাদের সমাজে ধর্মীয় মূল্যবোধটা বেশি কাজ করে। ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে এবং ধর্মের বিকাশটা কিভাবে ঘটেছে এবং আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালিত হয় এগুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে দেখো আইনের সমাজতত্ত্ব। সমাজ এবং সমাজের মানুষকে শৃঙ্খলিত রাখার জন্য আইনের প্রয়োগ করা হয়। সমাজবদ্ধ মানুষের রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, আচার আচরণ ইত্যাদি সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। বিভিন্ন পরিধির মধ্যে এবার আরেকটা পরিধি আলোচনা করব, শিক্ষার সমাজবিজ্ঞান। শিক্ষা সমাজ গঠনের মূল ভিত্তি। শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি, শিক্ষা ও শিক্ষার সঙ্গে সামাজিক শ্রেণীর সম্পর্ক কি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কি ধরনের হবে এবং শিক্ষার ক্ষেত্রে প্রশাসনিক কাঠামোটা কি হবে এবং পাশাপাশি সমাজ জীবনে শিক্ষার প্রভাব নিয়ে আলোচনা করে, যা পরিধির অন্তর্ভুক্ত। এরপরে রাজনৈতিক সমাজবিজ্ঞান। রাষ্ট্রের উৎপত্তি ও ক্রমবিকাশ, ক্রমবিকাশের ধরন, রাজনৈতিক প্রশাসন ব্যবস্থা, সরকার পদ্ধতি, রাষ্ট্রের গঠন ও কার্যাবলী ইত্যাদি বিষয়গুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। আর পরিধির আরেকটা দিক আছে সমাজ মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানটা কি? মনোবিজ্ঞানটা হচ্ছে মানুষ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ মানুষের সামাজিক মূল্যবোধটা কি হবে, মানুষের বিশ্বাস কেমন হবে, মানুষের আচার আচরণের ধরন কেমন হবে, মানুষের দৃষ্টিভঙ্গি, পাশাপাশি মনোভাব, আবেগ, একটা মানুষের ব্যক্তিত্ব কেমন হবে, একটা সমাজের সামাজিকরণ প্রক্রিয়া কেমন হবে, একটা সমাজের জনমত কি ধরনের হবে ইত্যাদি বিষয়গুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে দেখো সাংস্কৃতিক সমাজবিজ্ঞান। সাংস্কৃতিক সমাজবিজ্ঞান আলোচনা করতে যে যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সংস্কৃতি কি। সংস্কৃতি হচ্ছে একটা জীবন প্রণালী। খুব সহজ কথায় আমরা এইভাবে সংস্কৃতিকে ব্যাখ্যা করতে পারি যে আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির বিভিন্ন দিকগুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। যেমন ধরো বস্তুগত সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি, ঘর বাড়ি, আসবাবপত্র, তৈজসপত্র ইত্যাদি। আর অবস্তুগত সংস্কৃতিটা হচ্ছে যে মানুষের আচার আচরণ, রীতিনীতি, মূল্যবোধ, বিশ্বাস, সঙ্গীত ইত্যাদি, এই বিষয়গুলো সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত। প্রিয় ছাত্রছাত্রী, এতক্ষণ তোমাদের সমাজবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।